কিছু হয় তারপরে হচ্ছে আমার এটা ফেরত দিয়ে দেবেন এই যে এখানে দাঁড়ায় থাকবো যদি এটা কিছু হয় তাহলে ফেরত দেবেন জন্য উপর আছে কোট আর আপুদের জন্য আছে শাড়ি হ্যাঙ্গার ভাবিদের জন্য আর কি জি এবং আমাদের কাছ থেকে যারা নেবেন স্পেশালি আমরা বলবো আমাদের এখানে কোনো ওয়ারেন্টি নাই জি আমাদের প্রত্যেকটা আজকে যে প্যাকেজটা দেখাবো পুরো প্যাকেজটার উপরে থাকবে হচ্ছে গুণ পোকার জন্য বিশ বছরের গ্যারান্টি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিয়ে থাকে চ্যালেঞ্জ থাকবে কোন শোরুমে আপনি এই সেটটা পাবেন না আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আবারো স্পেশাল কিছু নিয়ে আসলাম তো আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে হৃদয় ভাই তো হৃদয় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো দামাকা অফারে কিন্তু আরো একটি বেডরুমের সেট দেখাবো আমরা বরাবর কিন্তু আমরা এখন বেডরুমের সেট নিয়ে কাজ বেশি করতেছি আপনার ভিউয়ার্সদের চাহিদা অনুযায়ী আচ্ছা তো আজকেও নিয়ে আসবো আরো একটি দামাকা অফারের বেডরুম সেট

বেডরুম সেট দেখতে পাচ্ছিলাম ছয়টি আইটেম দ্বারা আমাদের আজকের এই বেডরুমের প্যাকেজটি আচ্ছা ছয়টি আইটেম ছয়টি আইটেম আইটেম গুলো কি কি থাকছে আইটেম গুলো প্রথমে থাকছে দেখেন খাটটার দিকে একবার শুধু তাকায় দেখ খুব চমৎকার রাজুকীয় একটি খাট থাকবে ছয় ফিট সাত ফিটের আচ্ছা এবং থাকবে হচ্ছে একটি ওয়ার্ডড্রোব ওয়ার্ডড্রব ওকে একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটি থাকবে তিন পার্ট ওয়াল সুকেস এবং তিন পার্টের একটি আলমারি আহ তিন পার্টের আলমারি সাথে থাকবে হচ্ছে কিং সাইজের একটি সাইড বক্স এটা কি খাটের সাইড বক্স খাটের সাথে সাইড বক্স তার মানে কয়টি আইটেম 6টি 6টি মিলে একটি একটি প্যাকেজ বেডরুম প্যাকেজ ওকে তো দামটা আমরা কিন্তু পরেই জানবো তার আগে অবশ্য আমরা বিস্তারিত জেনে নেব বিস্তারিত জানার আগে ভাই আপনাদের শোরুমের নাম এবং আপনাদের লোকেশন জানতে চাচ্ছি আমরা আমাদের শোরুমের নাম হচ্ছে এইচকে ফার্নিচার বাজার ওকে এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনিরাকড়া জাপানি বাজারে অবস্থিত জাপানি বাজার অবস্থিত আচ্ছা কেউ যদি আসলে শনি রেখা এসে আপনাদেরকে কল দেয় সেক্ষেত্রে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ কেউ যদি চিনতে না পারে যারা দেখা গেছে ঢাকার বাইরে থেকে আমাদের শোরুম ভিজিট করতে আসবেন আচ্ছা তাদের জন্য হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি রেখা শনি রেখা নেমে আমাদের যেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আমরা সরাসরি তাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো আচ্ছা ভাইজান আপনাদের ডেলিভারি সিস্টেম কি আসলে আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিয়ে থাকে এবং যদি কেউ ফুল প্যাকেজ নিতে চান বা আইটেম যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নিজস্ব আপ দ্বারা আপনার বাসার ঘর পর্যন্ত নিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো আর পেমেন্টের সিস্টেমটা হচ্ছে যদি ঢাকার ভিতরে কেউ থাকেন আমরা সবসময় বলে থাকি ভিউয়ার্সদের আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করে আমাদের মালগুলো জাস্টিফাই করবেন দেখবেন তারপরে আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকাটা হচ্ছে আপনার মাল বাসায় পৌঁছায় নিয়ে তারপরে আমাদেরকে বাকি টাকাটা পেমেন্ট করবেন আর ঢাকার বাইরে থেকে যারা প্রবাস থেকে আমাদের যে ভিউয়ার্সরা আসেন ওনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন সম্পূর্ণ প্রোডাক্টগুলো ভিডিওতে দেখবেন এবং যে ডেলিভারি চার্জ হিসাবে যে ভাড়াটা থাকবে সেই ভাড়াটা আমাদের অ্যাডভান্স করে দিবেন আমরা মাল আপনার বাসায় পৌঁছে দেব। সেখান থেকে আপনি বাকি টাকাটা আমাদের কাছ থেকে দিয়ে দেবেন ওকে ভাইজান ধন্যবাদ আপনাকে তো হৃদয় ভাই প্রথমে আমরা কোথা থেকে দেখবো আমাদেরকে সম্পূর্ণ একে একে সম্পূর্ণ বেডরুম প্যাকেজটি দেখান প্রথমে শুরু করবো হচ্ছে আমরা আমাদের এই স্পেশাল খাটটি দ্বারা আচ্ছা এবং খাটটার যে লুকটা দেখেন এটা এই যে কাজগুলো করছে এটা কিন্তু সিএনজি মেশিনের কাজ আচ্ছা মেশিনের উপরে যে কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের তৈরি হাতের তৈরি সম্পূর্ণ হাতের তৈরি এবং যে এই যে তেতুল বেচি কালার কালার উপর যে গোল্ডেন কালারটা করা আচ্ছা এই নকশাটা এটাও কিন্তু সম্পূর্ণ হাতের করা ওকে দেখতে পাচ্ছি দুই পাশে হচ্ছে 벨벳ের কাপড় দ্বারা তৈরি আচ্ছা এবং এটা হচ্ছে 벨벳 কাপড়টা হচ্ছে 3 ইঞ্চি মোটা ফুলানো থাকবে এবং এগুলা থাকবে হচ্ছে কাচের ডায়মন্ড স্টোন কাচের হ্যাঁ কাচের ডায়মন্ড অনেকে এখানে প্লাস্টিকের স্টোন ব্যবহার করে কিন্তু বাট আমরা দেখেছি ওনারা একটু প্রাইস কমানোর জন্য প্লাস্টিকের স্টোন ব্যবহার করে ওকে তারপরে 벨벳 কাপড়টা চিকন দেয় 1 ইঞ্চি 1 ইঞ্চি দেয় না আমাদের ওই না আমাদের কথা হচ্ছে প্রাইস দুই আমরা কাস্টমারদের কাছ থেকে বলে নেব কিন্তু প্রোডাক্ট আমরা ইনশাআল্লাহ ভালো দেব আচ্ছা 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 এটা হচ্ছে কাচের ডায়মন্ডিশন এবং এটা হচ্ছে টপ বক্স করা আছে হেড বক্স করা থাকবে এবং যে গাড়িটা থাকবে গাড়িটা হচ্ছে সম্পূর্ণ ফিনিশিং করার পর আমাদের 3 3 ইঞ্চির উপরে থাকবে ফিনিশিং করার পর 3 ইঞ্চির উপরে 3 ইঞ্চির উপরে থাকবে এই যে আপনারা ডাইরেক্ট দেখায় দেব এই যে এখানে দেখেন এই যে 3 ইঞ্চি 3 ইঞ্চির উপরে আছে 3 ইঞ্চি করার পর ওকে আচ্ছা তো ভাইজান এটা সাইজ কত এটা হচ্ছে কিং সাইজের আমাদের 6 ফিট বাই 7 ফিট এবং এটার সাথে হাইসা বিছানা গুরু এগুলো থাকবে হচ্ছে সম্পূর্ণ মেহগনি কাঠের মেহগনি কাঠের জি ওকে ঠিক আছে তো এই প্যাকেজে আর কি রয়েছে ভাইজান এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা থাকবে হচ্ছে দুইটা চারটা পাল্লা চারটা ড্রয়ার থাকবে এবং একটা পাল্লা থাকবে আচ্ছা এবং ড্রয়ারগুলো থাকবে হচ্ছে আপনার একটা থাকবে হচ্ছে লক করা আর বাকিগুলো থাকবে লক ছাড়া এবং ড্রয়ারের স্পেস যে ভিতরের যে গ্যাপটা এটা হচ্ছে গ্যাপটা দেখেন অনেক বিশাল বড় গ্যাপ হ্যাঁ বিশাল গ্যাপ আছে ওকে মোট ডোয়ার থাকছে চারটা ডোয়ার থাকবে চারটা এবং পাল্লা থাকবে একটা আবার এখানে দেখেন এই যে এটা থাকবে পাল্লার যে গ্যাপটা পাল্লার গ্যাপটা আর উপরে থাকবে হচ্ছে কোটের একটা হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গার থাকবে উপরে ওকে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা তো তারপর আর কি রয়েছে এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুব চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি আমরা এটা নিয়ে কিছু বলেন भैया ড্রেসিং টেবিলে থাকবে হচ্ছে আমাদের দুইটা সেলফ ওকে প্রথমে ছোট সেলফটা দেখাই আচ্ছা এটা হচ্ছে ছোট একটা সেলফ থাকবে এখানে কসমেটিক্স রাখতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু গ্লাস করা আছে কিভাবে এই যে ভিতরে গ্লাস করা আছে গ্লাস করা আছে এবং এখানে কিন্তু হচ্ছে আমাদের নকশাটা কিন্তু গ্লাসের উপরে গ্লাসের উপরে গ্লাসের উপরে নকশাটা করা আছে এখানে তারপরে দেখা হচ্ছে আমাদের বড় যে সেলফটা দুইটা চুরির হ্যাঙ্গার দিয়ে দিচ্ছি এখন কেউ দেয় না যদি অর্ডার করে সেক্ষেত্রে দেয় আমরা কিন্তু ওয়ার্ডার ছাড়াই আমরা ড্রেসিং টেবিলের ভিতরে চুরি লাগিয়ে রাখছি আচ্ছা তো ভাই কেউ যদি যে আসলে আপনার কাছ থেকে

লক করতে পারবেন আচ্ছা মানে লকিং এর সিস্টেমটা রয়েছে সবগুলোতে লকিং এর সিস্টেম আছে ওকে তো পাশে এটা কি রয়েছে এই প্যাকেজের ভিতর নাকি এই প্যাকেজের ভিতরে পাশে আছে হচ্ছে একটা তিন পার্ট এর ওয়াল সকেস এবং ওয়াল সকেসটা থাকবে দুইটা পার্ট করা উপরে একটা থাকবে একটা পার্ট নিচেরটা আলাদা পার্ট যাতে আপনি ক্যারি করতে সুবিধা হয় ওকে

এই কারণে এবং এইটার যে ভিতরের যে গ্যাপটা এটা ভিতরে কিন্তু থাকছে হচ্ছে আপনার এই যে এখানে থাকবে দুইটা পাল্লা টোটাল গ্যাপ থাকবে হচ্ছে একটা দুইটা তিনটা গ্যাপ থাকবে এখানে আচ্ছা এবং এই যে কাটটা দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ একটা এটা কিন্তু কোনো আলাদা নাই পুরোটা একটা পাটের উপরে করা আচ্ছা বুঝতে পারলাম এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু গ্লাসের উপরে কিন্তু নকশা করা আছে গ্লাসের উপরে জি এবং এটার স্পেশাল আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার এইখানে যে দেখেন এখানে কিন্তু তিনটা আমাদের সলিড পাল্লা দেওয়া কোনো তিনটাই সলিড নাই

গুণ পোকার জন্য বিশ বছরের গ্যারান্টি এবং যে কালারটা করা আছে আমাদের তেঁতুল বিচি এই কালারটার উপরে থাকবে হচ্ছে পাঁচ থেকে ম্যাক্সিমাম সাত বছরের গ্যারান্টি কিন্তু গ্যারান্টিটা হচ্ছে এরকম আপনার দেখা গেছে এই জিনিসটার কালারটা যে কালারটা আছে এখন সলিড কালার কালারটা নষ্ট হয়ে গেছে আসলে টোটাল কালারের উপরে সাওলা পড়ে গেছে বা কালার জলসা হয়ে গেছে বা কালার টেম্পার চলে গেছে উঠে যায় হাত দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা কালার আমরা নিজে থেকে পাঁচ বছরের ভিতরে গেলে আমরা করে দেবো কিন্তু আপনার যখন ক্যারি করার জন্য কোথাও স্কেচ পড়বে সেটা ক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে রং দিয়ে দেবো সেখানে আলাদাভাবে রং করে নিলে ওই কালারটা চলে আসবে আবার আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম খুব সুন্দর কথা বলেছেন আপনি তারপর আর কি রয়েছে প্যাকেজে পাশাপাশি থাকবে হচ্ছে তিন পার্টের একটা আলমারি এবং আলমারিটার যেই বাহিরের আউটলুকটা থাকবে দুই পাশে সলিড পারলাম মাঝখানে কিন্তু ড্রেসিং টেবিলের মতোই গ্লাস করা থাকবে ওকে খুব চমৎকার ডিজাইনটা করা হয়েছে ভাই এটা বিশেষ করে পাল্লার উপরে যে ডিজাইনটা আছে দেখেন না একদম

এটার ভিতরে হচ্ছে নাট দেওয়া আছে আপনি চাইলে দিয়ে নাট মেরে দিয়ে করতে পারবে এবং এটার দেখেন একটু এই যে এখানে থাকবে হচ্ছে বিশাল বিশাল আকারের তিনটা থাক থাকবে তিনটা গ্যাপ পাবেন এখানে অনেক বড় করে এক পাশে একদম আর এখানে থাকবে হচ্ছে আপনার ওকে একটা কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার তার পাশে কিন্তু একটা সিকিউরিটি ডয়ের সিকিউরিটি ডয়ের এবং আপুদের জন্য স্পেশালি কিন্তু আমরা এখানে দিচ্ছি হচ্ছে শাড়ির হ্যাঙ্গার

একটার ভেতরে সবকিছু পেয়ে যাবেন প্রত্যেকটার ভেতরে কিন্তু দুইটা করে ম্যাগনেট দেওয়া আছে কারণ এগুলো আপনার অন্য কিছু করে দেবেন এইভাবে দিবেন এগুলো লাগিয়ে যাবে তারপর লক করে দিবে লক করে দিবেন ওকে এবং এই পাশে থাকবে চারটা থাক একটা দুইটা তিনটা নিচে একটা চারটা এবার থাকবে চারটা থাক ওই পাশে থাকবে তিনটা থাক ওকে মাঝখানে থাকবে হচ্ছে আপনার কোঠা ঘর ও নিচেটা দেখেন না ভিউয়ার্স নিচের ডিজাইন মানে নিচ থেকে একদম উপর পর্যন্ত একদম কি বলবো একদম নজর কাড়ার মতো ভাই লাস্ট কি থাকছে পিচি ভাই লাস্ট থাকছে হচ্ছে এই যে পিচি ভাই আমাদের খাটের সাথে হচ্ছে সাইড বক্স টি থাকবে এটা থাকবে হচ্ছে দুইটা ড্রয়ার থাকবে একটা থাকবে লক করা এবং একটা থাকবে হচ্ছে লক ছাড়া অনেকে বলে যে ভাই সাইড বক্স তো পাতলা করে তারপর আপনারা বানাই দিয়ে দেন একটা খাটের সাথে সেক্ষেত্রে অনেক স্ট্রং দেখেন আমি এখানে বসে থাকবো তারপর এখানে কিছু হবে না অনেকে বলে যে পা রাখলে নাকি ফিফটি পার্সেন্ট ওয়েট থাকে আমি কিন্তু পা উঠে বসবো এখানে যদি কিছু হয় তারপরে হচ্ছে আমার এটা ফেরত দিয়ে দেবেন এই যে এখানে দাঁড়ায় থাকবো যদি এটা কিছু হয় তাহলে ফেরত দেবে আপনার এটা যদি ঘরের খাটের সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সোফা কম লাগবে হ্যাঁ এবং একটা চেয়ার ও কম লাগবে আপনি এটার ভিতরে বৈশাখ দেখা গেছে আপনি সবকিছু করতে পারবেন মানে খাটের পাশে যেটা সাইডে থাকে মোবাইল দেখা যায় মানুষের মানি দেখা যাবে অনেক আপনি যে প্রয়োজনীয় জিনিস আপনি এখানে রাখতে পারবেন ওকে খুব চমৎকার বক্স টি কিন্তু খুবই কাজের আচ্ছা তার মানে আমরা এই প্যাকেজে কি কি দেখলাম ভাইয়া এই প্যাকেজে প্রথমে ছয় ফিট সাত ফিটের রাজ ওকে একটি হেড সাইড লেক্সাইড সেম ভাবে থাকবে ওকে দেখতে পাচ্ছি তারপর কি দেখলাম তারপরে থাকবে হচ্ছে একটা ওয়ার্ড্রোব ওকে একটা ড্রেসিং টেবিল ওকে একটা তিন পার্টের ওয়াল সুকাস এবং থাকবে হচ্ছে তিন পার্টের একটা আলমারি তার সাথে থাকবে হচ্ছে একটা সাইড বক্স পিচ্ছি ভাই আচ্ছা এটার নাম দিলাম আমরা পিচ্ছি ভাই ওকে এখন যাই হোক আমরা যাই দেখলাম যাই শুনলাম যাই করলাম এখন হচ্ছে আমাদের মেন পার্ট সেটা হচ্ছে প্রাইজের দিক থেকে তো বলার আগে আমি আপনাদের কাছে মানে আমি আপনার কাছে বিশেষ করে একটা রিকোয়েস্ট রাখবো সেটা হচ্ছে বিজনেস এক্সপ্রেসের জন্য এমন বলবেন মানে আমার ভিউজরা নিতে পারে আপনাদের কাস্টমার হ্যাঁ তো সেই ক্ষেত্রে বিবেচনা করে বলেন যে আসলে সর্বনিম্ন প্রাইস কত রাখতে পারবে না আসলে এটা আমাদের যে সেটটা এটা প্রাইসটা ছিল হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমাদের মানে শোরুম প্রাইস ছিল নব্বই হাজার টাকা আর অনলাইনে যারা আসবেন যারা আমার বাইরে আসবেন আর আপনার বিজনেস এক্সপ্রেস থেকে যারা আসবে তাদের জন্য বলেছিলাম আমরা আশি হাজার টাকা করবো আজকে কিন্তু ভাই আপনার কথায় আজকে আপনার কথা কিন্তু আরো পাঁচ হাজার টাকা আমি আজকে ছেড়ে দিলাম আমার ফুল সেটের উপরে কত মানে পাইকারি দামে ফুল বেডরুম সেট বিক্রি করে দিলাম খুচরায় খুচরায় অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড

আর আপনারা যখন ওনাদেরকে কল দেবেন স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে নাম্বারগুলোতে আপনারা কল দিলে ওনাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবেন আপনাদের জন্য কতটুকু ওনার করে বা কতটুকু ডিসকাউন্ট রাখে সেটা আপনারা কথা বলে নেবেন সমস্যা নেই কিন্তু হ্যাঁ দেখেন আপনারা এই প্যাকেজটি কিন্তু অসাধারণ একটি প্যাকেজ ক্যামেরাতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না যদি আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই ভালো কেননা আপনারা চোখে দেখে হাতে ধরে পরীক্ষা করে নিতে পারবেন আচ্ছা আর আর কে গ্যারান্টি যেন কত বছর বললেন আর আমার এই প্রোডাক্টের উপরে গ্যারান্টি আছে পোকার জন্য হচ্ছে গুণ পোকার জন্য বিশ বছরের গ্যারান্টি এবং কালারের জন্য হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত বছরের গ্যারান্টি পাবেন অনেকে চিন্তা করে যে এগুলো আসলে মালয়েশিয়ান কাটের এখানে কি ভাই আপনি বৈশা পড়লাম বা হঠাৎ বৈশা পড়লে কি ফাইটে যাবে সেক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হালকা বাকে বৈশা আপনাদের ডাইরেক্ট ভিডিওতে দেখাই দিতেছি এই যে আমি ড্রেসিং টেবিলের উপরে বসে আছি